সক্রিয় স্বাধীনতা বিরোধীদের কথা উঠলেই চোখে ভেসে ওঠে মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান বা সালাউদ্দিন কাদের চৌধুরীর চেহারা। স্বাধীনতার পর এদের বিরুদ্ধে দালাল আইনে মামলাও হয়েছিল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় দালাল আইনে মামলার আসামিদের তালিকায় তাদের নাম নেই। কিভাবে গায়েব হলো এই চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের নাম, সেই বিষয়ে মুক্তিযুদ্ধ গবেষকদের আরও জানাচ্ছেন নাজরীন মুন্নি। সাকা চৌধুরী রাজনৈতিক অঙ্গনে কেবল বিতর্কিত এক চরিত্রই নয়, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত। দালাল আইনে তার নামে মামলা হয়েছিল 1972 সালে 13 এপ্রিল চট্টগ্রাম জেলায় হাটহাজারী থানায়। দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুরের মেধাবী ছাত্র গণপতি হালদার হত্যাকাণ্ডের একজন অন্যতম আসামি। মানবতা বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দালাল আইনের 11 ক ধারায় তার নামে মামলা হয় 1972 সালে। রাজাকার কামারুজ্জামান স্বাধীনতার পর দালাল আইনে প্রথম মামলা হয় তার বিরুদ্ধে 1972 সালে। কুখ্যাত এইসব রাজাকারের নাম নেই রাজাকারের সদ্য প্রকাশিত তালিকায়। নেই মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীর নামও। কেমন করে তা সম্ভব, সেই বিষয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টির। যারা দণ্ডিত হয়েছে এই মামলায় সেটা তো একটা একটা প্রাথমিক তালিকা, সেই তালিকাটা গ্রহণ করলেও একটা থাকতো যে এদের এরা দালাল আইনের মামলায় অভিযুক্ত হয়ে দণ্ডিত হয়েছে। 30,000-এর তালিকা তো মেজর আরিফিনের কাছে আছে, এছাড়া আরও অনেক সংগঠন, ডক্টর হাসানের যে ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আছে, মুনতাসির মামুনের একটা বিশাল বই আছে শান্তি কমিটির ওপর। অথচ আছে বঙ্গবন্ধুর ফুপাতো ভাই আব্দুল হাই শেরনিয়াবাতের নাম, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতা মুজিবুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে হক চাচা বলে ডাকতেন, আছে তার নামও। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক সচিবই তো সেখানে নানা রকম জালিয়াতির কাজ করেছেন, তো সেখানে যেটা তার হয়তো সনদ বাতিল করা হয়েছে, এর জন্য কাউকে কিন্তু শাস্তি দেওয়া হয়নি। তো প্রধানমন্ত্রী আজকে শাস্তির কথা বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমার মনে হয় যে এটা খুঁজে বার করবার সময় এসছে, তদন্ত করতে হবে এবং যারা দায়ী তাদেরকে শাস্তিও দিতে হবে। রাজাকার এই দেশের রাজনীতিতে সবচেয়ে স্পর্শকাতর শব্দ, এই শব্দকে কেন্দ্র করেই ঘুরছে এদেশের রাজনৈতিক বলয়। অথচ দেশের সেই বেমানদের তালিকা করতে যারা নতুন করেছে বেমানি, তাদের শাস্তি কি, সেই প্রশ্নই এখন সবার আগে। নাজনীন মুন্নি, 71, ঢাকা।